কোনোদিন কোন শুভ কাজে যায়, মায়ের দু চোখে যদি বস্তু বাড়ি ছড় ছড় করে ছড়ে, সন্তান কি সুখে থাকতে পারে মা? তুমি আমাকে হাস্য বদনে বিদায় দেবে না মা? বলো না মা, তুমি চোখের বাড়ি হচ্ছে কিনা হাস্য বদনে একটিবার বিদায় দাও মা।
দেখতে দেখতে মানে ঘুরে এসে গেছি অচেনা দেশ
পাচ্ছে না পথ, আমি চেনা পথে চলে যাই, চেনা পথে চলে যাই, অচেনা কোথা গেলে মনের মানুষ পাবো গো চেনা, চেনা পথে চলে যাই লাগে অচেনা কোথা গেলে মনের মানুষ পাবো গো চেনা, চেনা পথে চলে যাই জমিদারি। আমি বাবা তুললে, আমি আপনার বাবা তুলেছি,
একথা কেন বলেছি জানো একটা মনোহরির দোকানে যে টাকা উপার্জন করা যায় যদি 10 দিকে সম্পত্তি থাকে কিন্তু সে টাকা উপার্জন করা যায় না 10 টাকা মাল কিনে 30 টাকা বিক্রয় করা যায় একমাত্র ওই মনোহরির দোকানে কিন্তু এই যে নতুন বাজার হয়েছে এই বাজারকে নামকরণ দিতে হবে অবশ্যই বাজারে যদি কোনো নামকরণ না থাকে তাহলে বাজার খুঁজতে কেমন করে আসবে আচ্ছা বলো এই ছোট গ্রাম এই ছোট গ্রামটার নাম কি আছে এটা হলো নবগ্রাম নবগ্রাম খুব সুন্দর নাম এই নবগ্রামের মাঠে আজকে শুরু হবে নতুন নয়া বাজার খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বাজারের নামটা কিন্তু এত বড় একটা বাজার পরিষ্কার করবে কারা আমি বলছিলাম কি এই বাজার আগে যে পরিষ্কার করতো তাকে দেখে দিদি আপনারা বাজার পরিষ্কার করে না শুধু তো মাইনে করে দিতে আমি দিয়ে দেবো আপনাকেই ডাকতে হবে আমাকে ডাকতে হবে আমি তাকে জানি না চিনি না আমি তাকে কেমন করে ডাকবো তুমি বলতে পারো দাদা আমি বলে দেবো বেশ তুমি নামটা আমার কাছে বলে দাও এই উত্তম হারিনী উত্তম হারিনী নিজেই বয়স থেকে আমার থেকে অনেক বড় তাই না দিদি বাজারে মানুষের ডাকতে গেলে একটু সম্মান দিয়ে ডাকতে হয় হ্যাঁ বেশ সমস্ত টাকা পয়সা আমি তোমার হাতে তুলে দিলাম বাজার পরিষ্কার হয়ে গেলে সবাই এসে বাজারের দোকান দেবে আসুন উত্তম হারিনী বলে দাঁড়িয়ে মনি Thank you.
Yeah!